আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, পড়াশোনা করছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ সেক্স ডিটারমিনেশন অফ ম্যান, এটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। প্রাণীর প্রাথমিক দশায় অর্থাৎ ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে তা যে পদ্ধতিতে নির্ধারণ করা যায় তাকেই আমরা বলি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। অর্থাৎ যখন ভ্রূণ দশায় মানুষের শিশু রয়েছে তার স্ত্রীদের উম্বের ভেতরে, সেখানে সেই ভ্রূণটি পুরুষ হবে না স্ত্রী ভ্রূণ হবে সেটা যে পদ্ধতিতে আমরা নির্ধারণ করি তাকেই বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন। মানুষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা, অর্থাৎ মানুষের জোড়া জোড়া ক্রোমোজোম থাকে, সেই ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অটোজোম আছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম আছে 1 জোড়া। তাহলে অটোজোম হচ্ছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। সেটাকে আমরা স্ত্রীদের ক্ষেত্রে কিভাবে লিখি দেখো, 22A অর্থাৎ অটোজোম, 22 জোড়া অটোজোম, এখানে জোড়া হলে লিখলে ভালো হতো আরও, কিন্তু এরমভাবেই লেখা হয়, 22 জোড়া অটোজোম এবং XX, স্ত্রীদের সবসময় XX ক্রোমোজোম থাকে, এটা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। আর এটা হচ্ছে পুরুষ চিহ্ন, পুরুষ বলতে এরকম চিহ্ন দেওয়া হয়, তাদের থাকে 22 জোড়া অটোজোম আর XY, অর্থাৎ অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম থাকে XY। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ত্রীদের দুটোই সেক্স ক্রোমোজোম 1, তাহলে আমরা তাকে বলবো হোমোগ্যামেটিক, কিন্তু পুরুষদের দুটো সেক্স ক্রোমোজোম আলাদা, একটা এক্স একটা ওয়াই, তাহলে আমরা এটাকে বলবো হেটারোগ্যামেটিক। অর্থাৎ এখানে 23 জোড়া ক্রোমোজোম আছে, এখানেও 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়া হচ্ছে অটোজোম আর XX ক্রোমোজোম মহিলাদের আছে, আর এখানে 22 জোড়া ক্রোমোজোম আর XY হচ্ছে পুরুষদের আছে। 22 জোড়া অর্থাৎ 44A আর XX, এটাকে যদি গ্যামেট তৈরির সময় কি হয়ে যায়, এটা তো হ্যাপ্লয়েড হয়ে যায়, এটা তো ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড হয়ে গেলে 44 অটোজোমের মধ্যে, 44টা অটোজোমের মধ্যে কি হচ্ছে, 22 জোড়া মানে তো 44টা অটোজোমের মধ্যে একটা গ্যামেটে যায় 22টা অটোজোম আর একটা এক্স, আর আরেকটা গ্যামেটে যায় 22টা অটোজোম আর একটা এক্স। অর্থাৎ দুটো ডিম্বাণু তৈরি হচ্ছে, তার মধ্যে একটাতে যাচ্ছে 22টা অটোজোম আর একটা এক্স, আর একটাতেও যাচ্ছে 22টা অটোজোম আর একটা এক্স। আর পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, 44টা ক্রোমোজোমের মধ্যে একটা শুক্রাণুতে যাচ্ছে 22টা অটোজোম আর একটা এক্স, আর একটাতে যাচ্ছে 22টা অটোজোম আর একটা ওয়াই। তার কারণ পুরুষদের XY ক্রোমোজোম থাকে, অর্থাৎ এটা হচ্ছে, এইটা হচ্ছে হেটারোগ্যামেটিক, পুরুষ সবসময় হেটারোগ্যামেটিক, অর্থাৎ দু রকম শুক্রাণু তৈরি হয়, একটা এক্স শুক্রাণু আর একটা হচ্ছে ওয়াই শুক্রাণু। এখন যখন নিষেক হয় তখন ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হয়, তাহলে এই ডিম্বাণুর সঙ্গে যখন এই শুক্রাণু মিলিত হবে, অর্থাৎ ডিম্বাণু হচ্ছে 22A প্লাস এক্স আর শুক্রাণু হচ্ছে 22A প্লাস এক্স, এই দুটো মিলিত হলে কি হবে, 44টা অটোজোম প্লাস XX, 44টা অটোজোম প্লাস XX মানে এটা হচ্ছে কন্যা সন্তান।
আর 22 এ প্লাস এক্স এর সঙ্গে যখন 22 এ প্লাস ওয়াই যোগ হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে মানে মিলিত হচ্ছে তখন এখানে দেখো একটা ওয়াই ক্রোমোজোম আছে আর এটা হচ্ছে এক্স তাহলে কি হবে 44 অটোজোম প্লাস এক্স আর ওয়াই এক্স ওয়াই থাকলেই এই ভ্রূণটা হবে পুত্র সন্তান আবার 22 অটোজোম এক্স আছে তার সঙ্গে যখন এইটার যদি মিলিত হয় তাহলে কি হবে 44টা অটোজোম এক্স এক্স অর্থাৎ এটা হবে কন্যা সন্তান আবার 22টা অটোজোম এক্স এর সঙ্গে যদি এই শুক্রাণু মিলিত হয় তাহলে কি হবে 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই তাহলে আমরা দেখছি যখনই এক্স এক্স থাকবে তখনই কন্যা সন্তান আর যখনই এক্স ওয়াই থাকবে তখনই হচ্ছে পুত্র সন্তান কিন্তু এই ওয়াইটা কোথা থেকে এসছে পুরুষদের থেকে এসছে তাহলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান হবে সেটা নির্ভর করছে কার উপরে সবসময় পুরুষদের উপরে কখনোই এটা স্ত্রী বা মায়ের উপরে নির্ভর করছে না অর্থাৎ পরবর্তী বংশধর এরা এই যে এরা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে তা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উৎপন্ন দুটো ভিন্ন ধরনের গ্যামেটের ওপর অর্থাৎ পুরুষ এই দুটো ভিন্ন গ্যামেট তৈরি করেছে এই দুটো ভিন্ন গ্যামেটের ওপরেই নির্ভর করছে এই অপত্যটি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে তাই এই প্রক্রিয়াটিকে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বা এক্স এক্স বা এক্স ওয়াই পদ্ধতি বলা হয় অর্থাৎ অপত্য কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে শুক্রাণুর ওপরে এবং শুক্রাণুটি যদি এক্স শুক্রাণু হয় তাহলে কন্যা সন্তান হবে শুক্রাণুটি যদি ওয়াই হয় শুক্রাণু হয় তাহলে পুত্র সন্তান হবে এবং এই যে দুরকম শুক্রাণু উৎপাদন করছে পুরুষ তাহলে পুরুষের ওপরেই নির্ভর করছে অপত্যটি কন্যা হবে না পুত্র হবে সেই জন্যেই এই প্রক্রিয়াটিকে হেটেরোগ্যামেটিক মেল মেল মানে পুরুষ পদ্ধতিও বলা হয় আবার এক্স 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 ওয়াই পদ্ধতিও এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন পদ্ধতিও বলা হয় তাহলে আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আর এর পরের দিন আবার অন্য একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে আজ এই অবধি।